রসগোল্লার চাটনি বানানোর জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর খেজুর গুড়ের পাটালি নিয়েছি। এই পাটালিটা থেকে আমি 1/3 কাপের মতো গ্রেট করে নেব গুড়। পরে যদি মিষ্টি কম মনে হয় তখন আমি আবারও একটু গ্রেট করে দিয়ে দেব। মোটামুটি মনে হচ্ছে পরিমাণ মতো হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে একটু মেজারমেন্ট কাপে মেপে নিই, তার জন্য আমি 1/3 কাপই নিয়েছি। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে। এরপর আমি রসগোল্লা নিয়েছি 5টা রসগোল্লাকে চিপে চিপে রস বের করে দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার যেই পাত্রে এটা রান্না করব সে একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে গ্যাস ওভেন অন করে দেওয়ার পর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প পরিমাণে 5 ফোড়ন আমি দিয়েছি। ফোড়নটা যখন হয়ে যাবে তখন ওই গুড়টা এতে দিয়ে দিলাম। এরপর ওই কাপেরই 1/2 কাপ জল আমি এতে দিয়ে দেব। পরে টেস্ট করার পর যদি মনে হয় যে মিষ্টি কম হয়েছে তখন আরেকটু গ্রেট করে দিয়ে দেব। এরপর এটাকে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। আর টকের ব্যালেন্সের জন্য এখানে আমি ভিনেগার দিচ্ছি। এটাও চেক করে করে দেখে নেব আমার যতটা স্বাদ লাগবে। আমার একটু মিষ্টি কম মনে হয়েছিল, আবার আমি 1/2 কাপ গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আপাতত 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, পরে আরও দেব। এইভাবে এটাকে ফুটিয়ে শিরার মতো করে নিতে হবে। 5টা রসগোল্লার জন্য আর প্রায় 1/2 কাপ গুড়ের জন্য এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিলাম, প্রয়োজনে আর 1 টেবিল চামচ দেব। দিয়ে তারপর ফাইনাল টেস্ট করে নেব। দেখুন, অনেকটা রসটা ঠিকঠাক হয়ে এসেছে। এই সময় আমি কুচিয়ে রাখা রসগোল্লাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একেবারে শুকনো শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা একদম ঠিকঠাক এসে যাবে। আমি জাস্ট একটু টেস্ট করে নেব। আপনারা নিজের যে যার স্বাদ অনুযায়ী টেস্ট মতো টক বা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। দেখুন, ঝোলটা মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে এসে গেছে। ঠান্ডা হলে রসটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমি যেহেতু গরম গরম সার্ভ করব, তাই এই অবস্থাতেই আমি একটু তুলে দেখিয়ে নিচ্ছি। এর সঙ্গে এলাচ এর গুঁড়ো ব্যবহার করতে পারেন আরও বেশি গন্ধের জন্য, বা একটু গোলাপ জল মেশাতে পারেন। আমার এই রেসিপিটা আপনার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন। আমি আবার কালকে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।